আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে একজন অভিজ্ঞ মানুষকে কেন অন্যরা সম্মান করে। আমি একটি বই পড়ছিলাম, তরুণ ইঞ্জিনিয়ারের লেখা, ভারতবর্ষের একজন বিখ্যাত লেখক। বইতে তিনি লিখেছেন, তার লেখাটা আমাকে আমার অনেক ভালো লেগেছে, যে কারণে আপনাদের সাথে এই গল্পটা একটু শেয়ার করবো। তার ছাত্র জীবনের কথা, তিনি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন সে সময় তিনি অনেক লাজুক ছিলেন, অন্যদের সাথে তেমন ভালোভাবে কথা বলতে পারতেন না, মানুষের সাথে ভালো মিশতে পারতেন না, এমনকি কোনো মেয়েদের সাথে কোনো বন্ধুত্ব করতে পারতেন না, তার ছেলে বন্ধু তেমন ছিল না, যার কারণে সে অনেক বেশি বই পোকা ছিলেন এবং অনেক বেশি পড়তেন। কারণটা হচ্ছে, সে যেহেতু মানুষের সাথে মিশতে পারে না, বন্ধুত্ব করতে পারে না, তাকে তার বই পড়া ছাড়া কোনো বিকল্প রাস্তা ছিল না। সে অনেক বেশি বই পড়ত যাতে করে তার রেজাল্ট ভালো হয়। তো সে অনেক বেশি পড়াশোনা করে তার রেজাল্ট ভালো হলো। রেজাল্ট ভালো হবার পরে সে তার পড়াশোনা শেষ করে সে একটি চাকরি নিলেন। যখন চাকরিতে যোগদান করলেন, যোগদান করবার পরে সেই প্রতিষ্ঠানের যারা সিনিয়ররা রয়েছে বা তার চেয়েও যারা অল্প শিক্ষিতরা রয়েছে, তারা দেখা যাচ্ছে যে অনেক কাজ করছে কিন্তু তাকে দিয়ে অনেক বেশি কাজ করে নিচ্ছে, তাকে অনেক বেশি অর্ডার করছে, এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করো। দেখা যাচ্ছে যে সিনিয়ররা হয়তো অনেক বেশি কাজ করছে না, কিন্তু সেই তরুণ ইঞ্জিনিয়ার উনি কিন্তু অনেক বেশি কাজ করছে। তো এইরকম কাজ করতে করতে উনি যেহেতু কোনো প্রতিবাদও করতে পারছে না, বিষয়টা বুঝতে পারছে না যে আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে কেন, বা আমি এত কাজ কেন করছি বা কি করছি, আর ওনারা তো তুলনামূলকভাবে কম কাজ করছে। তো এই নিয়ে তার বসের কাছে একদিন অভিযোগ করলেন যে স্যার, আসলে আমি এই বিষয়টা তো বুঝতে পারছি না, আমি যখন থেকে কাজে যোগদান করেছি দেখছি আমি তুলনামূলকভাবে আমাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, অন্যরা তো তেমন কাজ করছে না, বা আমাকে দিয়ে বেশি কাজ করানো হচ্ছে, আমি বিষয়টা বুঝতে পারছি না। তখন সেই তরুণ ইঞ্জিনিয়ার লিখেছেন, তার বস তাকে একটি গল্প শোনালেন। গল্পটি হচ্ছে এরকম ছিল, একটি মন্দিরের পাথর দিয়ে মূর্তি বানানো হচ্ছে এবং সেই সিঁড়ির মধ্যেও পাথর দেওয়া রয়েছে। তো সিঁড়ির পাথর বেয়ে তার উপর দিয়ে হেঁটে হেঁটে মানুষ কিন্তু সেই মন্দিরে যাচ্ছিল এবং পাথরের মূর্তিকে পূজা করছিল। তো এরকম ভাবে দীর্ঘদিন চলছে। তো সিঁড়ির পাথর একদিন প্রশ্ন করলো সেই পাথরের মূর্তিকে যে ভাই, তুমি তো অনেক ভালো আছো, তুমি অনেক আরামে আছো, দেখো আমাকে পায়ে মানুষ খোঁচে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে তোমাকে তোমার কাছে যাচ্ছে, তোমাকে পুজো করছে, তোমার কাছে মাথা নত করছে, অথচ আমাকে পায়ের নিচে ফেলে রাখছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তুমি একটি পাথর, আমি একটি পাথর, কিন্তু কেন এত ব্যবধান? তো সেই মন্দিরে সেই পাথরটি সেই সিঁড়ির পাথরকে জবাব দিল যে দেখো, তুমি যে আজকে আমাকে এমন দেখছো, আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে অনেক শ্রেণীর আঘাত সহ্য করতে হয়েছে, আমাকে যখন একটি মূর্তির রূপ দিয়েছিল আমাকে অনেক কাটাকাটি করেছে, অনেক ঘষা মাজা করেছে, আমাকে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, এবং অনেক কষ্ট সহ্য করবার পরেই আজকে কিন্তু আমি এই অবস্থায় আছি, আর যার কারণে মানুষ আমার কাছে মাথা নত করছে, আমাকে পুজো করছে, আর তোমাকে কিন্তু কিছুই করেনি, তুমি যেমনটি তুমি ছিলে ঠিক তেমনটি আছো। তো সেখান থেকে কিন্তু তরুণ ইঞ্জিনিয়ার বুঝতে পারলো যে আসলে সম্মান পাওয়ার জন্য, অভিজ্ঞতা অর্জন করবার জন্য নিজেকেও কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, নিজেকে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে তখনই কিন্তু অভিজ্ঞতা অর্জন করা যায়, এবং অভিজ্ঞতা অর্জন করলে তখন অন্যের শ্রদ্ধার পাত্র হওয়া যায়। একসময় সে অনেক বেশি কাজ করার মাধ্যমে সে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছিল, সে শাখার ম্যানেজার হয়েছিলেন। তো আমি এই গল্পটি আপনাদের সাথে কেন বললাম, গল্পটি এই জন্য বললাম যে আমরা যারা বিমা পেশায় বলেন বা অন্য যে কোনো পেশায় বলেন, আমরা যখন পড়াশোনা শেষ করে যখন কোনো কর্মে যাচ্ছি, যখন কোনো কাজ করছি, তখন আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি, আমাদের এত বেশি কাজ করতে হচ্ছে, আমরা যে আর কাজ করতে পারবো না, এত কাজ করে কিভাবে জীবন চলবে, আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি। আবার এরকম মনে করছি, আমার তো বেতন কম কিন্তু আমাকে এত কাজ করতে হচ্ছে, কিন্তু সেই সিনিয়র বা আমার ঊর্ধ্বতন যিনি রয়েছে সে তো আমার তুলনায় অনেক কম কাজ করেও অনেক বেশি টাকা আয় করছে, অনেক বেশি বেতন পাচ্ছে, আমরা কিন্তু এরকম মনের মধ্যে ভাবছি। তো আপনাকেও বেশি বেতন পেতে গেলে, বেশি টাকা আয় করতে গেলে, আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে গেলে আপনাকে প্রথমে কষ্ট করতে হবে। আপনি যখন অনেক বেশি কষ্ট করবেন নিজের কষ্টের বিনিময়ে, তখনই কিন্তু আপনি একটি অভিজ্ঞতা অর্জন করে সেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। যদি আপনি কষ্ট না করতে চান, আপনার কষ্টের মানসিকতা যদি না থাকে, ধৈর্য ধারণ যদি করতে না পারেন, তাহলে সেই মন্দিরের পাথরের মতন আপনি পায়ের নিচে পড়ে থাকবেন, আপনার কাঁধে পা দিয়ে দেখবেন অন্যরা এগিয়ে যাবে, অন্যরা সফল হবে। আর আপনি যদি সফল হতে চান, তাহলে নিজেকে মূর্তির পাথরের মতন নিজেকে অনেক ঘষা মাজা করতে হবে, নিজেকে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্টের বিনিময়ে আপনি পূজনীয় হবেন, আপনি
সেই সফলতার শীর্ষে যাবেন, আপনি অন্যের শ্রদ্ধার পাত্র হবেন। তো আজকের আলোচ্য বিষয় এটাই ছিল যে আপনার নিজেকে তৈরি করতে হবে, নিজের মন মানসিকতাকে তৈরি করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, কষ্টের বিনিময়ে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।